যে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে এত বিতর্ক এবং ইডির আধিকারিকরা বারবার মানে তল্লাশি চালাচ্ছে যে লিভস অ্যান্ড বাউন্স যে কোম্পানি নিয়ে বিতর্ক কিন্তু চরমে সেই কোম্পানি নিয়ে আজকে মুখ খুলতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সুপ্রিমিন কমান্ডো তিনি অবশ্যই স্বীকার করলেন কার্যত তিনি বলেই ফেললেন যে আমার কোম্পানিতে ইডি এসে তল্লাশি চালিয়েছে এবং কম্পিউটার থেকে বিনা অনুমতিতে ফাইল ডাউনলোড করে নিয়েছে ঠিক কী বলেছে আজকে সবাই শুনে নিন এই ভিডিওতে আপনারা তো দেখেছেন আমি সেদিনকে এসছি পরের দিন পাঠিয়ে দিয়েছি রেড করতে ইডি রেড করতে গেছে সেখানে আমার অফিসে গিয়ে শুনলেন তো ঠিক কি বলল সেখানে আমার অফিসে গিয়ে অর্থাৎ কাজে তো স্বীকার করে নিল যে লিপস বাউন্স কোম্পানির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির মালিক আরেকবার শুনুন সেই ভিড সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে তার সাথে সাথে ষোলোটা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এদিন সোমবার মেয়ো রোডের ছাত্র জমায়েত মঞ্চ থেকে আঙ্গুল উঁচি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমার পদবী বন্দ্যোপাধ্যায় পালাতে শিখিনি প্রায় মাসখানেক চোখের চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন অভিষেক বিশে আগস্ট কলকাতায় ফেরেন তিনি তার বিদেশ যাত্রা শুরু হওয়ার পর থেকে বিজেপি সিপিএম নেতাদের মুখে শোনা যায় পালিয়ে গিয়েছেন অভিষেক কবে ফিরবেন কেউ জানে না আবার সামাজিক মাধ্যমে অভিষেকের ছবি দিয়ে নানারকম কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ চলতে থাকে কিন্তু এই সমস্ত কিছুতে অভিষেক যে রকম পাত্তা দেয়নি তা স্পষ্ট হয়ে গেল তার বক্তব্যে বরং নিজের সততা ব্যক্তি পরিচয় যে তার মূলধন সেটা সাপ জানিয়ে দিলেন অভিষেক বিদেশ সফর থেকে আসার পর এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কর্মসূচিতে যোগ দেন তিনি সেখানে অভিষেক বলেন আমি নাকি বিদেশ থেকে ফিরব না প্রচার হয়েছিল কিন্তু আমার পদবী মোদি চেক্সি বা মালিয়া নয় আমার পদবী বন্দ্যোপাধ্যায় আমার নাম অভিষেক আমি পালিয়ে যাওয়ার লোক নেই তার নাম করে অনেকে মিথ্যা তথ্য পরিবেশন ও অপপ্রচার করছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বরং বিরোধীদের উদ্দেশ্যে তার খোলা চ্যালেঞ্জ কোনো রকম দুর্নীতির প্রমাণ থাকলে সামনে আনুন ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব শুধু ধমকে চমকে কোনো লাভ হবে না